হ্যাঁ প্রণাম বলো বাবা, প্রণাম। এই যে মানুষ বলে যে আমার মান চাই, সম্মান চাই, অর্থ চাই, যশ চাই, এগুলোর গুরুত্ব কতখানি মানুষের জীবনে? চাই বললে তো হবে না, এগুলো কোনোটাই চাইলেই পাওয়া যায় না। মান, সম্মান, অর্থ, যশ চারটে আছে আমাদের, তো এটা প্রত্যেকটা মানুষ চায়, কিন্তু চাইলে তো আর পাওয়া যায় না। সেটা যদি কর্ম না ঠিক হয় তাহলে তোমার মান, সম্মান, যশ কোনোটাই থাকবে না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এটা মানুষের ক্যারেক্টার, একটা মানে গুণী লোক একটা কথা বলেছিলেন, হোয়েন মানি ইজ লস্ট সামথিং ইজ লস্ট, যখন টাকা হারায় কিচ্ছু হারায় না, কিছু গেল কিছু। হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং, তোমার যদি স্বাস্থ্য কোনো সময় হারিয়ে যায়, স্বাস্থ্য ডিটেরিওরেট করে, তখন আমরা বলি যে কিছু হারালো। আর হোয়েন ক্যারেক্টার অর্থাৎ বৈশিষ্ট্য, ক্যারেক্টার মানে মনুষ্য বৈশিষ্ট্যকে ক্যারেক্টার বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে বৈশিষ্ট্য। এখন প্রত্যেকটা মানুষ তার বৈশিষ্ট্য নিয়ে বেঁচে আছে, বুঝতে পারছো না? এখন সে যেভাবে মানে পূর্বজন্মে যেভাবে যে বৈশিষ্ট্য নিয়ে কাজ করে গেছে পূর্বজন্মে, সেটা এই জন্মে ওই একই কাজ করবে, সে অন্য কিছু করবে না। এখন মান বলতে ধরো মানপত্র দেওয়া হয়, মানো কি মানপত্রটা কি মানির মান দেওয়া হচ্ছে, যেটা এখন বাজার থেকে উঠে গেছে বললেই হয়, যে সরকার এখন মানিদের মান দিচ্ছেন না, মানপত্র দিচ্ছেন না, এবং মানিদের কোনো সম্মান এই সমাজে নেই, এই সমাজে নেই, এটা উঠে গেছে। মানি কথাটা উঠে গেছে, মানি শব্দ হচ্ছে মান, ঠিক আছে না? মানপত্র যে কথাটা তোমরা শুনে থাকবে যে মানপত্র দিয়েছে, মানপত্র এমনি কোনো ব্যাপার না, কিন্তু কী বলছি বুঝতে পারছো না? বুঝতে পারি। এখন মান হচ্ছে একটা পত্র, মানির মান দেওয়া, তো এখন সে মানির মান তো উঠে গেছে সমাজে, মানি বলতে কিছু নেই, এবং সম্মান যে মান, মান যেটা সেটাও দেওয়া হয় না, মানুষ মানটাকেও মেনে নেয় না। যে মানি আবার কী আছে, মানপত্র পেয়েছে পেয়েছে তাতে কী আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা এখন তারপরেই আসছে সম্মান, কারণ সম্মান তো মানুষ দিতে পারে না, সম্মান তোমাকে আদায় করতে হবে, মানুষের কাছে সমীহ আদায় করে নিতে হবে। ধরো আমার কথা বলছি, আমি সাধনা করেছি, সব কিছু করেছি, আমি কিন্তু এই শ্মশানেই বসে আছি, আমি কিন্তু কোনো লোকজন খুঁজছি না, লোক আমাকে খুঁজছে। যেদিন লোক তোমাকে খুঁজবে সেদিন জানবে তুমি যথার্থ মানে সাধনা করেছো। শিক্ষাক্ষেত্রেও তাই, যে কোনো জিনিসের যদি কেউ পিওরভাবে করে থাকে তাহলে মানুষ তাকে খুঁজবেই, ঠিক আছে না? মানছ কি? মানুষ তাকে খুঁজবেই, খুঁজে বার করবেই, যে ভাবছে যে যত বড়ো ঘরতেই থাকুক না কেন খুঁজে সে বার করবেই, আর এইটাই হবে তার সম্মান। সম্মান আদায় করতে হয়, সমীহ আদায় করে নিতে হয়, সমীহ পাওয়া যায় না, কেউ তোমাকে সমীহ দেবে না, কেন দেবে তোমাকে সমীহ, সম্মান কেন দেবে তোমাকে? তোমার মধ্যে যদি কিছু থাকে তবেই তো সম্মান দেবে, অর্থাৎ তোমার মধ্যে যদি কিছু থাকে তোমাকে কিন্তু খুঁজে টেনে নেবে মানুষ, মানুষ তোমার কাছে আসার চেষ্টা করবে। এবং মানে এই যে লকডাউনে বাজার দেখছো, এর মধ্যে কিন্তু আজকের লোক আসছে আজ থেকেই, তো আমি তাহলে বললাম যে আপনারা এসেছেন, বলছে আমি এতদূর থেকে এসেছি, ডানকুনি থেকে এসেছি, কেউ বলছে আমি দীঘা থেকে আসছি, কিন্তু এই লকডাউনে বাজার কেউ আসে? তাহলে হাত জোড় করে আমি রিকোয়েস্ট করলাম আপনারা লকডাউন উঠলে আসবেন, কারণ এখানে লকডাউন চলছে, লোকজন দেখা হচ্ছে না, তারা তো খুঁজে আসছে, আমি তাদের খুঁজছি না, আমার প্রয়োজন পড়ে না খোঁজার, ঠিক আছে না? তাই সম্মান মানুষ তোমাকে দেবে এবং সেটা আদায় করে নিতে হয়। সম্মান আদায় করে যদি নিতে পারো সম্মান পাবে, আর সম্মান আদায় করতে না পারলে এমনি অর্ডিনারি লোকের মতো থাকবে। এরপরে আছে অর্থ, এখন অর্থটা তোমাকে রোজগার করতে হবে একদম সাত্বিক উপায়ে, এই জীবিকা, এই জীবিকা যেন সৎ হয়, জীবিকার মধ্যে যেন কোনো রকমের মানে শ্যাডো না থাকে, কালো ছায়া না থাকে, ঠিক আছে না? কালো ছায়া শ্যাডো এটা যেন না থাকে, অত অনেকে দেখবে যে ওপরে ওপর মলে বসে আছে, সে কিন্তু কোনো কিছু করে না, কিন্তু পয়সাটা তার কাছে চলে যায়, তার চামচা ফামচা আছে, চামচা বেলচা আছে, তারা কিন্তু পয়সাটা পেয়ে যাচ্ছে, এই ছায়াটা, এটা ছায়া, এটা একটা ছায়া,
তুমি কিচ্ছু করছো না, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে তোমার কাছে পয়সা চলে যাচ্ছে, কারা পাড়াচ্ছে চামচে বেলচেরা। হয়তো একটা গভর্নমেন্টের কোনো অর্ডার বেরোলো, যিনি ওই এরিয়ার মালিক, মানে তিনি বললেন যা ইচ্ছে তাই করো, আমার টাকাটা দিয়ে দাও, তুমি কী করবে না করো আমার দেখার দরকার নেই, রাস্তা হবে কী হবে দরকার নেই, টেন্ডারে একটা পার্সেন্টেজ দিয়ে দাও, ঠিক আছে। এটা কারা বলছে? বেলচে চামচেরা বলছে। কিন্তু তিনি কিন্তু একবার বলছেন, তিনি অপরে বসে আছেন গ্যাড হয়ে, মানে তার মতো সাত্ত্বিক লোক আর কিছু নেই পৃথিবীতে, ঠিক আছে। কিন্তু চামচে বেলচেরা তার কাছে টাকা পৌঁছে দিচ্ছে, এটাই অর্থ। তা যার মান সম্মান আছে তার অর্থ জোগাড় হয়ে যায়। মানি ব্যক্তিরা, ব্যক্তিদের অর্থের অভাব হয় না, যারা সম্মান নিয়ে বেঁচে আছে তাদের অর্থের অভাব হয়, তারা প্রয়োজনও নেই, তাদের অর্থের তাদের কোনো প্রয়োজন নেই। যিনি সম্মানীয় ব্যক্তি অর্থ তাকে খুঁজে বেড়াবে, অর্থের পেছনে সে ছুটবে না। যারা মানি ব্যক্তি তারা কিন্তু অর্থের পেছনে ছুটবে না, অর্থ তাদের পেছনে ছুটবে। সম্মানীয় ব্যক্তি যারা আছেন তারা যদি মনে করেন তারা কিচ্ছু করবেন না, কিন্তু অর্থ তাকে খুঁজে বেড়াবে। কি বললাম বুঝতে পেরেছ? আচ্ছা গুরুদেব, এই যে মান সম্মান, অর্থ, যশ, আজকে দেখো মহাভারত ঘাটলে তুমি দেখতে পাবে দুর্যোধনকে, মানে ওনার মাকে ছিলেন গান্ধারী, কখনো বলেনি যশস্বী ভব, কারণ উনি ওনার চরিত্র জানতেন, কখনো বলে বিজয়ী ভব কখনো বলেননি। কে? গান্ধারী তার ছেলেকে, দুর্যোধনকে। আমি এটা একটা জায়গায় আসছি, মানে মহাভারতের থেকেই বলছি, তিনি কোনোদিন বলেননি যশস্বী ভব, তিনি কোনোদিন বলেননি বিজয়ী ভব, ঠিক আছে। তিনি কোনোদিন বলেননি যে তুমি ভালো থাকো। তা এটা উনি বুঝতে পেরেছিলেন বলে ছেলেকে আশীর্বাদ করেননি। অর্থ পরেই যশ। এখন যশ, তুমি যশস্বী হও মানে তোমাকে সারা পৃথিবীর লোক চিনুক, সারা ভারতবর্ষের লোক চিনুক, যেখানে যা আছে গলি ঘুঁজিতে মানুষ যেন চেনে, এটাই যশ। এটার সঙ্গে পয়সার কোনো সম্বন্ধ নেই, ঠিক আছে না। তথাপি যিনি যশস্বী পয়সা তার পেছনে ছুটে বেড়াবে, ওই জন্য অর্থ একটা ঘুষ দিয়ে দেওয়া হয়েছে। মান সম্মান অর্থ যশ, চারটে কথা আমি বলি অন্তত। তো এই অর্থ একটা ঘুষ দেওয়া হয়েছে, মানি ব্যক্তি যে তার অর্থের কোনো প্রয়োজন নেই, অর্থ তার পেছনে ছুটে বেড়াবে, মানুষ তাকে ঠিক খুঁজে বার করবে। সম্মান আদায় করা যায় না, সম্মান সমীহ আদায় করতে হয় মানুষের কাছ থেকে, সমীহ মানুষ করবে না কোনোদিন। অর্থ তোমাকে সমীহ করবে না, মানুষ তো বটেই, অর্থ তোমাকে সমীহ করবে। তোমার যদি সম্মান থাকে অর্থ তোমার পেছনে ছুটবে, এটা বিয়ে বন্ধের কথা। তুমি তোমার কর্ম করে যাও, তুমি তোমার কর্ম করো, কে তোমাকে চিনলো কে তোমাকে চিনলো না, কে তোমাকে দয়া করলো কে তোমাকে দয়া করলো না, কে তোমাকে ভালো বললো কে তোমাকে মন্দ বললো, তোমার দেখার দরকার নেই। তুমি তোমার কাজে নিরন্তর চেষ্টা করে যাও, ঠিক আছে। মহালক্ষ্মী তোমাকে দয়া নাও করতে পারে, অর্থ তোমাকে দয়া, মহালক্ষ্মী মানে অর্থ, অর্থ তোমাকে দয়া করতে নাও পারে, তাতে তোমার কিছু আসে যায় না। আর তোমার যশ নিয়েই বা কী হবে, লোকে চিনলে কী হবে, ঠিক আছে। এখন এটা একটা অহংকার এসে যায়, মান সম্মান অর্থ যশের মধ্যে লুকিয়ে আছে একটা অহংকার, ভয়ঙ্কর একটা অহংকার লুকিয়ে আছে। যে ব্যক্তি মানি, মান সম্মান যা আছে তার মধ্যে একটা অহংকার আছে যে আমাকে তো লোকে দেখছে, আমার তো পয়সার জন্য ছুটতে হচ্ছে না, আমি বসে বসে পাচ্ছি ইত্যাদি। সম্মানের ক্ষেত্রে তাই, আর সম্মানীয় ব্যক্তি ঘুম থেকে উঠে নমস্কার করা হয় এমন ব্যক্তি যার সম্মান আছে, যেমন ধরো রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন ধরো বামদেব বাবা, তৈলঙ্গস্বামী, বিবেকানন্দ, এদের তো বিরাট সম্মান। এদের তো সকালবেলা উঠে ভগবান বলে পুজো করে মানুষ, এও তো মানুষ, এও তো তোমার আমার ঘর থেকেই বেরিয়েছে, আজকের এরাও তোমার আমার ঘর থেকেই বেরিয়েছে। রামকৃষ্ণ আকাশ থেকে পড়েনি, ঠিক আছে না, বিবেকানন্দ আকাশ থেকে পড়েনি, বামদেব বাবা আকাশ থেকে পড়েনি, তৈলঙ্গস্বামী সবই আমাদের ঘরের লোক, এবং তারা আমাদের মতো দু হাত দু চোখ বিশিষ্ট, দুটো কান দুটো চোখ বিশিষ্ট, যা তোমারও আছে আমারও আছে, কিন্তু তারা মান সম্মানটা পেলে করতে, মানুষ তাকে সম্মান দিচ্ছে, এমন কিছু কর্ম তারা করেছেন
যে কর্মের জন্য তারা মহান হয়েছেন। কিন্তু দেখো, এর মধ্যে নির অহংকার একটা ব্যাপার আছে, অহংকার আছে যে ব্যক্তি এগুলো কোনোদিন ভোগ করেনি, তাদের অহংকার এসে যাবে। হঠাৎ করে একটা লোক মান সম্মান পেয়ে গেল, অর্থ পেয়ে গেল, যশ পেয়ে গেল, তার তো অহংকার একবার ঘিরে ধরলো একদম, ঠিক আছে না, তাকে অহংকার ঘিরে ধরলো। এখন আমরা ভগবান একটাই কথা বলেন, অহংমত্ত যেই নর দূরে থাকি তার, যে ব্যক্তি অহংকার মত্ত আমি তার থেকে যোজন দূরে থাকি, ঠিক আছে। এখন যিনি এগুলো ভোগ করছেন, মান সম্মান অর্থ যশ, তিনি একদম মাটির মানুষ হবেন। দেখো মানে মাঠে অনেক দুর্ভাগ্য জন্মায়, কত লোক মারিয়ে চলে যাচ্ছে, কিন্তু দুর্বের কিন্তু মৃত্যু হচ্ছে না। ও তুমি মারিয়ে চলে গেলে দু মিনিট বাদে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। ওই তিন তোমাকে তিন সম তোমাকে হতে হবে, মারিয়ে তোমাকে সব লোক চলে যাবে, সব লোক তোমাকে মারিয়ে চলে যাবে, তোমার যত বড়ই মান সম্মান অর্থ যশ যাই থাক না কেন, মানুষ তোমাকে মারিয়ে চলে যাবে, তুমি কিন্তু কোনো কথা বলবে না। কী বললাম বুঝতে পারছো না? বুঝতে পারি তো, মানি ব্যক্তি মান সম্মান অর্থ যশ যাদের আছে, একটা তাদের অহংকার আছে আর একটা নয় নিরহংকারী আছে, ঠিক আছে। তারা মনে করে আমরা দুব্যঘাত, তারা বুঝে গেছে দুব্যঘাত যদি মানুষ হেঁটে যায় কিছুক্ষণ বাদে দুব্য মরে না, আবার গজিয়ে ওঠে। সেই জন্য এগুলো যাদের আছে ভগবানও তাদের খুঁজে বেড়াচ্ছে, অর্থ তাদের খুঁজে বেড়াচ্ছে, সাধারণ মানুষ যারা তারাও খুঁজে বেড়াচ্ছে। এইটাই হচ্ছে এর বিশেষত্ব, মান সম্মান অর্থ যশের বিশেষত্ব এটাই। এখন এর মধ্যে যদি অহংকার ঢুকে যায় একবার, তাহলে কিন্তু শেষ হয়ে গেল সব, অহংকার ঢুকে গেলেই শেষ হয়ে গেল। অর্থাৎ একটা মানি ব্যক্তির কাছে হয়তো কেউ গেলেন, তিনি তাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিলেন, একটা সম্মানীয় ব্যক্তি যিনি সম্মানীয় বসে আছেন তার কাছে একটা মানুষ গেলে তাড়িয়ে দিলেন, মুখ করলেন। আমার ক্ষেত্রে অনেকেই এক কথা বলেছেন যে আপনি আপনার কাছে গেছি, আপনার ব্যবহারটা ভালো নয়। কিন্তু একটা আমাদের একটা কী আছে, আমাদের তো একটা নিজস্ব জগৎ আছে, সবসময় তো এক জগতে বাস করা যায় না, ঠিক আছে, এক জগতে বাস করা যায় না। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জগতে বাস করি, আমরা ক্রিয়াযোগী, আমাদের বিভিন্ন ক্রিয়া করতে হয়। সেই সময় যদি কেউ দাঁড়িয়ে যায় এসে, তখন সে আমার কাছ থেকে ভালো ব্যবহার কখনও পাবে না, সে কখনও আমার কাছে ভালো ব্যবহার পাবে না, কারণ আমি তো ক্রিয়াযোগে আছি। আর এই যোগ যখন তখন হয়, এই যোগ যখন তখন হয়। সুতরাং অনেক মানুষ মনে করে আমি বোধহয় ধার্মিক, কিন্তু আসল তা নয়। হয়তো আমি কোনো একটা যোগে যোগে আছি, এর মধ্যে একটা মানুষ এসে গেল, আমি তার সঙ্গে একটু দুর্ব্যবহার করুন বা দুটো বাজে কথা বলে দিলাম বা কালকের আসুন বললাম বা তাড়িয়ে দিলাম, যাই বলো না কেন, যাই কিছু কখনো কেন, তো এটা কিন্তু আমার কোনো এ নয়, আমি একটা যোগে আছি, একটা যোগজাগের মধ্যে আছি। সেই সময় যদি মানুষ আসে, তখন কিন্তু একটু বিরক্তই হই, এবং সাধারণ মানুষ তখন বলে আপনার তো ব্যবহারটা ভালো না, সবই ভালো লাগলো কিন্তু ব্যবহারটা আপনার ভালো না, এরকম অনেক অনেকে অনেক কথা বলে। আর এই জন্য আমার তো কিছু ব্যাপার নেই, আবার সেই লোকটা পরের দিনে আসলে দেখে দিচ্ছি, তাকে দেখে দিচ্ছি পরের দিনে আসলে, আমরা তো যোগজাগের মধ্যে থাকি সবসময়। সেই জন্যে একটাই কথা, চেষ্টা করতে হবে নির অহংকার হয়ে থাকা, এবং এটা সবসময় মানুষের পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে না। সবসময় বিশেষ করে সাধকদের করতে তার মোটিভটাই আলাদা। বম্বে বাবার ক্ষেত্রে দেখেছো তুমি, কত লোকে লাথি মেরেছে, আবার আবার কাছে টেনেও নিয়েছে, কত লোকে লাথি মেরেছে। আচ্ছা গুরুদেব, এখানে একটা কথা অনেকে বলে থাকেন, আপনি বলেন বা পুরাণে দাদু দিদারা সবাই বলেছেন যে অর্থ গেলে যা কিন্তু আমার সম্মানটা বজায় থাকে। হ্যাঁ, সেটা তো এখনকার যা পরিবেশ পরিস্থিতি, অর্থ না থাকলে সম্মান থাকবে না। সম্মান যাক, এখনকার পরিস্থিতিতে সম্মান যাক বাট অর্থ আসুক, এটা এটা বটে। এটা কেন, এটা তো মানে তুমি বলতে পারো যে ষড়রিপুর ক্রিয়া, এটা ষড়রিপুর ক্রিয়া আর অন্য কিছু নয়। ষড়রিপুর ক্রিয়া যে আমি হেরে গেলাম, আমার কাছে টাকা নেই, আমি একটা এত বড় লোক, আমাকে সবাই মান্য করে, কিন্তু সবাই যদি মান্য করে তোমার টাকার জন্য চিন্তা করতে হবে না। তোমাকে এসে বলবে যে আপনার কি কোনো অসুবিধা আছে, যেমন আমাকে এসে সবাই বলে যে গুরুদেব আপনার কি কোনো অসুবিধা আছে, আপনার মেজাজটা দেখবি খারাপ ভালো নেই, তো তারা তো জানে না যে আমি একটা যোগে আছি। তারা এসে জিজ্ঞেস করে যে কিছু লাগবে কি না বলুন, কিছু অসুবিধা আছে কি না বলুন, কোনো টাকা পয়সা অসুবিধা আপনাকে তো চিন্তান্বিত দেখছি, অথবা আমি তো একটা অন্য কাজ করছি, তার মধ্যে সে যদি এসে পড়ে এইসব কথা বলে তখন মাথাটা গরম হয়ে যায়, দু চারটে বাজে মন্তব্য করে দিই, ঠিক আছে না। তো সেই জন্যে এটাই একটা সবচেয়ে বড় ব্যাপার, মান সম্মান অর্থ যশ এই চারটি জিনিসই মানুষের দরকার, ঠিক আছে। কিন্তু একটাই দরকার নেই অর্থে, অর্থ আপনা থেকে আসবে,
আর সম্মান তুমি আদায় করে নিতে হবে মানুষের কাছ থেকে। তোমাকে কেউ সম্মান দেবে না, তোমাকে কেউ মানপত্র দেবে না। তোমার যদি গুণ থাকে মানপত্র পাবে, সম্মান পাবে, অর্থ তোমার কাছে মাথা নিচু করবে, আর যশস্বী তো হতেই পারবে। এই চারটে। এখন আমরা প্রায়শই শুনতে পাই যে অনেক মানুষ সম্মানকে বিকিয়ে দিয়ে পেটের দায় নাকি অর্থ উপার্জন করে না, সেটা একটা ব্যাপার। দেখো দেখো এখন গর্ব বিক্রি হচ্ছে অর্থের জন্যে তো। মানুষ মেয়েরা যারা মহিলারা আছেন এখন অনেকে গর্ব বিক্রি করে দিচ্ছেন অর্থের জন্য, বুকের দুধ বিক্রি করে দিচ্ছেন অর্থের জন্যে। লক্ষপতি কোটিপতি হয়েছে এমন অনেক মেয়ে ছেলে আছেন, মহিলা আছেন, আমি মেয়ে ছেলে বলি তবে মহিলা বলাই ভালো, তো যাই হোক আছেন যারা বুকের দুধ বিক্রি করে অন্ন সংস্থান করেন। এবং অনেক ভদ্রমহিলাকে দেখেছি মানে গর্ব বিক্রি করে তিনি তার সংসার চালান, ঠিক আছে, এতে কোনো দোষের কিছু নেই। মেন কথাটা হচ্ছে কি আমি খেতে না পেলে কিছু না কিছু করবই। তা আমার মনে হয় যে দুধ বিক্রি করা, বুকের দুধ বিক্রি করা কিংবা গর্ব বিক্রি করা এটা কোনো পাপ নয়। আমি তো পাপ করছি না, আমি আমি চুরি টাকা তো চিন্তাই করছি না, আমি এটাকে আমার নিজস্ব জিনিস আছে আমি বিক্রি করে দিচ্ছি, এর থেকে আমার সংসার চলছে, রোজগার করে খাচ্ছি, তো এতে মান সম্মান যাওয়ার কোনো ব্যাপার থাকছে না। ব্যাপারটা বোঝো ভালো করে, কি বললাম, অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে মান সম্মান অনেক সময় হারাতে হয়। হয়তো খুব টাকার দরকার কারোর কাছে নিয়েছিল, কাবলিওয়ালা হোক সাধারণ লোকের কাছ থেকে নিয়েছিল, সে এসে দুবেলা উৎপাত করছে, তার সম্মানটা চলে যাচ্ছে, আশেপাশের লোকরা দেখছে যে টাকা নিয়েছে, কিন্তু হয়তো তার ভীষণ প্রয়োজন ছিল, না হলে কে টাকা নেবে, হয়তো টাকা নিয়েছে ধার করেছে বলেছে দিয়ে দেবো বা সুদ দেবো, দিতে পারিনি, অটোমেটিক্যালি তো সম্মানটা চলে যাচ্ছে, ঠিক আছে। সবটার সঙ্গে কিন্তু অর্থ জড়িত আছে, এটুকুনি ভুল করো না, এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে অর্থের সঙ্গে জড়িত, ঠিক আছে, আর কি বলবে বলো। আচ্ছা গুরুদেব, আমরা আরেকটা জিনিস দেখি, একটা মানুষ সম্মানের জন্য নিজেকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু উনি সম্মান পাচ্ছেন না, ওটার কারণ তার কারণ একটাই, কর্মফল। তুমি ভালো কর্ম করবে না তোমাকে সম্মান লোকে দেবে কেন? সম্মান তোমাকে আদায় করে নিতে হবে মানুষের কাছ থেকে, যদি না পারো তোমাকে ছুটতে হবে, এইভাবে গরুর মতো ছুটতে হবে, একবার এই বাগান একবার ওই বাগান, কোথায় ঘাস আছে কোথায় ঘাস আছে, গরুগুলো যেমন ঘাস পেলে এ বাগান থেকে ওগানে যায়, ঠিক আছে না, তো এইটাই হবে আর কি। বন্ধুরা, আমরা গুরুদেবের কাছ থেকে শুনলাম মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস মান সম্মান অর্থ যশ, এগুলো একে অপরের সাথে পরিপূরক এবং সম্পর্কযুক্ত। গুরুদেব এই বিষয়ে বিস্তারিত বললেন। আপনারা গুপ্ত সাধক শ্যামা খেপা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। প্রণাম গুরুদেব।